অনার করেছে আমাকে অনার না করলেও কোনো অসুবিধা নাই আমি এমনিতেই সাইকেল চালাই সারা দিন সাইকেল চালাই আমি এই শুভ উদ্বোধন ঘোষণা করছি আমাদের যারা ভলান্টিয়ার আছে ওরা রাস্তা সামলানোর দায়িত্ব ওদের शुक्रवार इम्पोर्टेंट एक विशेष तारीख आज के 26 मार्च तर मैं हमारे महान स्वाधीनता दिवस एक बेपार ये मासटा इटा खूब इम्पोर्टेंट हमारे 17 मार्च जातीय जनक बंगबंधु शेख मुजिबुर रहमान जन्मदिन छाड़ाओ 26 मार्च हमारे स्वाधीनता दिवस और एन बेपारे बचर तर जन्म शतवार्षिकी बंगबंधु शेख मुजिबुर रहमान से जो इम्पोर्टेंट शहर हमार शहर बरशाले मासटाते अनेक नाना धरण उद्यापन करा हे जन्म शतवार्षिकी उपलक्षे और आज के जे स्वाधीनता दिवस से उपलक्ष्य विभिन्न प्रोग्राम और ये प्रोग्रामगुलो देखा जा 17 तारीख थे चलते से आज के प्रोग्राम आखा जा बरशाले शहीद मिनार तपर हमारे बद्धभूमि आखने गत रात 25 मार्च मोमबाती जालना हो आज के बेपार हे पाजी पड़ा कारण जुमार नामाज पढ़े मात्र बसे एसे और एन हम पोशाक चेन्ज कर फिलब कारण जन्म शतवार्षिकी एवं स्वाधीनता दिवस उपलक्षे एक साइकिल रैली है बरशाल साइकिलिस्ट एसोसिएशन पक्ष के साइकिल रैली जाब जेटा बोलछिलाम आमार साइकिल ना थाकलेओ दुटो साइकिल जोगाड़ करेछि एक हे आमार जोन्नो आर एक हे आमार फ्रेंड दीप्तर जोन्नो कारण कैमरा धरबे के आमि जो साइकिल चालाई तो मोटामुटी ए ब्यापार और पोशाक पाजाबी पड़ेछिलाम लाल अनेक शख करे ब्यापारटा हच्छे एटा पड़े थाका जाबे ना कारणटाओ स्वाभाविक कारणटा हच्छे जे पाजाबी पड़े जोदि आमि साइकिल चालाई एटा देखते केमन लागे व्हाटएवर ओटा निये माथा घामाई ना आमि किन्तु घेमे जाब এটা একটা থিং আর পাঞ্জাবি পরে কেউ সাইকেল চালায় না বড়বড় সে যাই হোক সব কথা থাক এখন আমি বাসে এসে নামাজ পড়ে এখন আমি ভাত খাবো তারপরে 2:30টার দিকে আমি বেরিয়ে যাব সাইকেল দুটো নেব যে ছোট ভাইদের কাছ থেকে নিয়েছি আর তারপরে যাব হচ্ছে গিয়ে বরিশালের অমৃতলাল দেব কলেজ ততক্ষণ পর্যন্ত বাই বেরিয়ে কথা হচ্ছে তো সাইকেলের জন্য আমি প্রস্তুত कैप नहीं मानुष थकते मास्क तो कन्फार्म हाथ एक पता बेधे खूब छोटो और पाए ओईजे किट्स आोटामुटी प्रस्तुत एन हे गए सैकेल आनते जाब हम तो हमारे सैकेल नहीं छोटो बैर थे सैकेल निब दीप्त आसते से तपर बढ़ोब रास्ता देखो अमृतलाल देव कलेज जेखान रेलटा शुरू हो साइकेल दौड़दौड़ी करते हलो जार कारण फुटेज नीते पारी नहीं बोलते पारी नहीं आसतेछी माथा एटा किछु पड़ेछी भालो लागतेछे आमादेर टाइम नहीं बरं रवाना हई स्लो मान सबाई स्लो हो जाए जो लेफ्ट जाब लेफ्टार जरा वॉलंटियर आरा रास्ता सामलानों दायित्व আর আমরা কিন্তু কেউ কোনো ভাবে ওভারটেক করব না শুরুতে যার পেছনে থাকব আমরা শেষে তার পেছনেই শেষ করব কেমন
লিস্টটা কি এখনো কমপ্লিট হয়েছে? আমাকে কি লিস্টটা দিতে পারছিস? তো এই মুহূর্তে আমি আছি বরিশালের অমৃতলাল দে কলেজে, এটা আমারও কলেজ। আর এখানে প্রচুর ছেলেমেয়েরা এসছে, গোল হয়ে জড়ো হয়েছে। আর আমাদের যে বরিশাল সাইক্লিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন পার্থ স্যার, তিনি হচ্ছেন একটা ব্রিফিং দিচ্ছেন, যেটা আমি অলরেডি দেখিয়েছি। আর এরপরে কী নির্দেশনা আছে আমি জানি না, আমি অলরেডি লেট। আর এখানে সেলর কিছু টি শার্ট দিয়েছে বোধহয়, এসব পরে আমরা রাইড করবো। আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দিস থিংস, সুতরাং আমি বরং সামনে যাই, এটা ভালো হবে। নাহলে আমাকে দেখতে পেলে স্যারের সাথে এখন দেখা হয়নি, করে আসি। ওয়েল অলরেডি 4টা বাজছে আর আমি এখনও এখানে আছি, টি শার্ট পাই নাই, হেলমেট পাই নাই, যাই না, স্যার বসে দিবে। আর ওখানে এখন ডিসকাশন চলতেছে সম্ভবত সিরিয়ালটা নিয়ে, যে কে কোথায় দাঁড়াবে বা সামথিং টাইপের। ওখানে হোক, আমি ততক্ষণ ওয়েট করি আর কি, গরমের মধ্যে অপেক্ষা করাটা যে কি কঠিন। মেদুয়ে দেখি কী হচ্ছে। অপেক্ষার পালা অলরেডি শেষ, আমাদের একটা সিরিয়াল তৈরি করা হচ্ছে, আমি দেখাচ্ছি কাইন্ডলি। এ হচ্ছে ব্যাপার, সবাই লাল পরে আছে, সেইলরের দেওয়া পোশাকটা। আর আমি হচ্ছে আমার বাসায় জিমের ট্রাউজারটা, আমি টি শার্টটা পরে আছি, ওই হচ্ছে সেইলরের যে ব্যানার, ওটা আমি একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে বরিশাল সাইক্লিস্ট অ্যাসোসিয়েশনের সেনাবাহিনী, যারা আজকে সাইকেল র্যালি করবে, আমিও তাদের মধ্যে অন্যতম। এই যে বিশাল দেখা যাচ্ছে, অলমোস্ট 100+ হয়ে গেছে। আর আশেপাশে আরও আছে, যাদের কাছে টি শার্ট নেই বা আছে, তারা অর্গানাইজিংয়ের দায়িত্বে আছে। সুতরাং আমি আমার সাইকেলটা গ্রাব করি, কারণ আমাকে তো নিতে হবে সাইকেল, সাইকেল সাথে সাথে যাবো কী করে। হেড অফ মার্কেটিং, তো এদের জন্যই মূলত আজকে এত সুন্দর একটা কালারফুল প্রোগ্রাম আমরা করতে পারছি। শুনতে হবে আমাকে ওরা অনার করেছে, আমাকে অনার না করলেও কোনো অসুবিধা নাই, আমি এমনিতেই সাইকেল চালাই, সারাদিন সাইকেল চালাই, এরকম আর কি। আচ্ছা, তাহলে আমাদের অনুষ্ঠান শেষ, এখন স্যার উদ্বোধন করবেন। আজকে খুব ভালো লাগছে, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সকাল থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, এবং আজকের এই যে সাইক্লিস্ট যারা বরিশালের যারা উদ্যোক্তা, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এমন একটি প্রোগ্রাম করার জন্য। এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হচ্ছে এবং সাড়ম্বরে পালিত হচ্ছে, এটা আমাদের এই অমৃতলাল কলেজ থেকে পদযাত্রা শুরু হচ্ছে। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। তো আমাদের সাইকেল র্যালি শুরু হয়ে গেছে, আমি মাস্ক পরে সাইকেল কীভাবে চালবো আমি জানি না। সাইকেলটা সাইকেল নাকি বলে ক্যামেরাটা আমি এই আমার দীপ্তকে দিয়ে দিচ্ছি, আমার ফ্রেন্ড দীপ্ত, এখন থেকে তোমার দায়িত্ব, ঠিক আছে?
রাকিল, এই যে প্রচন্ড রোদের ভিতরে এই বরিশালের রাস্তায় সাইকেল র্যালিতে নামছে, তার ভিতরে এই যে জ্যাম, কেমন লাগছে তোমার? জঘন্য, কারণ সাইকেল চালানোর মধ্যে যদি থামতে থামা লাগে এটা জঘন্য, কারণ মানুষ সাইকেল চালায় তাদের জ্যামে না পড়ে, আমাকে থামতে হবে। আচ্ছা, আর এই যে বরিশালের রাস্তায় জ্যাম, এটা কেমন লাগতেছে? এই জিনিস আগে দেখি নাই, কেমন লাগে কি করে বলবো। ওয়েল, আমি এই মুহূর্তে আছি বরিশালের আমতলার মোড়, এখানে আমরা একটু বিরতি নিচ্ছি। এক হচ্ছে কি আমরা টায়ার্ড, আর দুই হচ্ছে গিয়ে মূল কারণ সেটা হচ্ছে ওখান থেকে যারা আসছিল তারা একটু জ্যামে পড়েছি আমরা সবাই। এই জন্য সবাই ঠিক মতো আছে কি না, লাইনটা ঠিক আছে কি না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেক মেয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে সাইকেল নিয়ে, তারা সবাই ঠিক সময়ে এক লাইনে আছে কি না এটা দেখার জন্য আমরা একটা স্বল্প সময় বিরতি নিয়েছি। আর আমি বহুদিন পর সাইকেল চালাচ্ছি, তো আমার কাছে মনে হচ্ছে আমার বয়স হয়ে গেছে। হো, কথা বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, শুরু হোক, আবার ততক্ষণ সাথ থাকুন। ভাই কিছু বলবেন? না না, সাইকেল র্যালি এখন শেষ হয় নাই। আমি কাটকোট মেরে আবার যেখানে স্টপ হবে, মানে যেখান থেকে শুরু হচ্ছে সেখানে তো থামবে, আমি সেখানে চলে আসছি, কারণ এত দৌড়ন যায় না ভাই, বয়স হয়ে গেছে আমার। আর ভালো কথা, যে জিনিস আমি পাইনি সেইলর যেগুলো স্পন্সর করেছে সেটা আমার বন্ধু পেয়েছে, এবং দেখায় সেইলর কী কী দিয়েছে। ওকে একটা টি শার্ট দিয়েছে যেখানে বরিশাল সাইক্লিস্ট অ্যাসোসিয়েশনের লোগো আছে, সেইলরের নিজের ব্র্যান্ডিং আছে, ওখানে 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ লেখা একটা আছে, আর পেছনে কী লেখা আছে, পেছনে সেইলরের পরে টু বিট এয়ার পলিউশন এগুলো লেখা আছে। হোয়াট এভার, এই একই জিনিস আর একটা কালারে হচ্ছে গিয়ে ওকে দিয়েছে, সেটা হচ্ছে কালো। আর দীপ্ত আর কি দিয়েছে? আরে একটা হেলমেট দিয়েছে, আর হচ্ছে একটা ব্যাগ, ব্যাগটা দেখাও। আর এই হচ্ছে ব্যাগ। ও বাই দ্য ওয়ে, আমি লেট করলেও মানুষ চলে আসছে, আমি দেখাচ্ছি যে শেষ। তো বেসিক্যালি আজকের মতো ব্লগ এই পর্যন্তই। আমি ভয়ঙ্কর টায়ার্ড, এত জীবনে সাইকেল চালাইনি। হোয়াট এভার, চমৎকার একটা জার্নি ছিল। থ্যাংকস সেইলর, আর বরিশাল সাইক্লিস্ট অ্যাসোসিয়েশনের যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আর সাইকেল চালিয়ে আমার একটা অ্যাকশন ক্যাম্প থাকলে হয়তো ভালো হতো, খুব কষ্ট হয়ে গেছে। হোয়াট এভার, একটা গ্রেট জার্নি ছিল আমার জন্য, আর ইন্ডিপেন্ডেন্স ডে আজকে। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, কিপ সাপোর্টিং, রাখো পাকো, বাই।